হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের সাথে একটু বকবক করেছিলাম, এখন চলে আসলাম রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখাই। এই যে ভাত অলমোস্ট হয়ে গেছে, এখন একটু মার ফেলবো। আসলে ভাতের মারটা না ফেললে না, মার না ফেলে ভাত আমি খেতে পারি না। মারটা ফেলে নিই তারপর কথা বলছি। সত্যি কথা বলতে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। যতই চিন্তা করি কী রান্না করবো, কী খাবো আজকে, হয়ে যায় একটা না একটা। আর প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এমন তো কোনো কথা নেই। তো এই যে এটা হচ্ছে মলা শুটকি, এই যে, আর দেশি আলু আধা কেজি এনেছিলাম 160 টাকা না কি 80 টাকা করে কিলো আধা কেজি এনেছিলাম। সে অনেক আগে রয়ে গিয়েছিলো, মনে ছিল না। তো আজকে এটা রেডি করে নিলাম। আর এদিকে বিচি, পেঁয়াজ আর টমেটো পেস্ট আর আদা রসুন বাটা। তারপরে হচ্ছে এদিকে যে দেখেন আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও হয়ে গেছে, এখন জাস্ট এটা বসাবো। আসলে আল্লাহ প্রতিদিনের রিজিক ঠিক করে রেখেছে, আমাদের উপরে আল্লাহ সব কিছুই ঠিক করে রাখেন, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আজকে আমরা কী খাবো, আদৌ আমাদের কপালে খাবার আছে কি নাই, সেটা আল্লাহ ঠিক জোগাড় করে রেখেছেন, আল্লাহ ঠিক কিটা ম্যানেজ করে রাখেন। কিন্তু আমরাই আল্লাহর উপরে বিশ্বাস রাখি না যে আল্লাহ আমাদের রিজিকটা ঠিক করে রেখেছেন। সেটা আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ এই যে জিনিসটা ছিটকাবে, কারণ পেঁয়াজ বা আদা এগুলো দিয়ে একটু তেলটা ছিটকাই। এটাকে আমি খুব বেশি ভয় পাই, মাছ ভাজা বা ডিম ভাজা এগুলো যখন ছিটকায় আমি অনেক বেশি ভয় পাই। ভাই বাবা একটু বড় করে দিব, যতই লবণ দিই বা হলুদ দিই তারপরেও দেখি যে ছিটকানিটা আসে। এখন সবুজের গুঁড়াটা দিয়ে দিব, তাহলে একটু কম ছিটকাবে। বছরের প্রথম মতো আমি এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কষানোর পরে একটু ঝাল হবে, সেই জন্য মরিচের গুঁড়োটা দিয়ে দিব। মশলা কষাতে দিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে, একটু ধনে পাতা উঠাবো, কারণ বাসায় ধনে পাতা নেই। ভাবলাম এখানে আসছে, এখান থেকে উঠাই। লাল হয়ে হলুদ হয়ে যাচ্ছে, আরও উঠাচ্ছি না, দেখে দেখেন নষ্ট হয়ে গেল। উঠিয়ে ফেলি, দিয়ে ফেলি। আর ওই যে রাস্তা থেকে কোরানো, সেই দেখেন লতাটা কত বড় মশলা হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার শুকনো এবং আলু দুইটাই দিয়ে দিচ্ছি। এটা একটু কষাবো, এখনও ঝোল দিব না, বিচিটাও এখন দিব না, শুকনোটা এটা কষাবো, তারপরে আমি ঝোল আর বিচি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, এটা আমি কষাবো। এই যে আমার আলুটা আর শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বিচিটা। এখন আর কোনো কাজ নেই, বিচিটা দিয়ে আর কষাবো না, জাস্ট ঝোল দিয়ে দিব বেশি করে। এই যে তারে দেখেন কতখানি ঝোল দিয়ে দিয়েছি, এখন ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু ঝোলটা টেনে আসবে, তারপর আমি নামিয়ে নিব। শেষ আমার দেশি আলু দিয়ে শুটকি দিয়ে বিচি দিয়ে রান্না। এই যে রান্না করা হয়ে গেল আমার শুটকির তরকারি, অলরেডি খেতেও চলে আসছে। পুচু আবার বিচি উঠলে খাবে না। বড়োটা বিচি পছন্দ করে, বিচিটা একদম গলে গেছে, এই বিচিটা এই জন্যই ভালো লাগে। আপনাদের ভাইও পছন্দ করে, আমার বড় ছেলেও ওই সিমের বিচির চেয়ে এটা বেশি পছন্দ করে, কারণ এটা একদম গলে যায়।